সংসদ অধিবেশন চলছে এবং এই অধিবেশনটি জানুয়ারির অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের উপরে সংসদ সদস্যরা তাদের বক্তব্য রাখেন। সংসদে দুটো সময়ে বেশ আলোচনা হয় এবং সাংসদরা চাইলে দীর্ঘ বক্তব্য রাখতে পারেন। তার একটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের পরে, যেটা জানুয়ারি মাসে হয়। জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশনটি গড়ায়, অর্থাৎ বেশ দীর্ঘ একটি অধিবেশন। আর আরেকটি অধিবেশন হচ্ছে বাজেট অধিবেশন, যেখানে বাজেটের উপরে সাংসদরা বক্তব্য রাখার সুযোগ পান। যদিও বাজেটের উপরে বা অর্থনীতির উপরে খুব কম সংসদ সদস্যই বক্তব্য রাখেন, প্রায় মানে এই পার্সেন্টেজ প্রায় জিরো বললেই চলে, তারা রাজনৈতিক বক্তব্যই অনেক বেশি রাখেন। তো এই যে রাষ্ট্রপতির ভাষণের উপরে এখন যে আলোচনা চলছে এবং সংসদ সদস্যরা তাতে বক্তব্য রাখছেন, এর মধ্যে একজনের বক্তব্য ভীষণভাবে আলোচনা এসেছে। তার নাম দবিরুল ইসলাম, তিনি সাতবারের সংসদ সদস্য। তিনি কি বলেছেন একটু দেখে আসি। তিনি সংসদে বলেছেন, সরকারি কর্মকর্তাদের খবরদারিতে জাতীয় সংসদে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার মতে এখন জনপ্রতিনিধিরা নয়, প্রকৃত ক্ষমতার মালিক সরকারি কর্মকর্তারা। তিনি বলেন, বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন, ইউএনও, ডিসি, তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন সেটাই চলে। একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না, নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে সেগুলো একটাও আমাদের দেয়া হয় না। আমরা চাই তারা দয়া করে বলেন, লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে, আমি কম্বলটা দিয়ে দেব। এই হলো আমাদের অবস্থা। জনাব দবিরুল ইসলাম সম্ভবত ভুলে গেছেন যে লাস্ট যে দুটো নির্বাচন হয়েছে 2014 এবং 2018, তাতে কিন্তু জনগণের ভোটের প্রয়োজন হয়নি। সুতরাং যারা তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে, যারা তাদেরকে সংসদ সদস্য বানিয়েছে, তারা এখন মালিকের মতন আচরণ করলে খুব বেশি অবাক হবার তো কিছু নাই। বরং তারা মালিকের মতো আচরণ করবে সেটাই স্বাভাবিক। একটা কম্বল চাইলেই তারা আপনাকে দিয়ে দেবে, নো, আপনাকে স্লিপ পাঠিয়ে দেবেন, আপনার নামে সই করবেন, তারপরে তাদের যদি ইচ্ছা হয় তারা কম্বল দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। সরকারি ত্রাণ তো আপনারা আপনাদের যোগ্যতায় পাচ্ছেন না। এই আমলা, পুলিশ, প্রশাসন, তারা আপনাদেরকে সাংসদ বানিয়েছেন 2018 সালে মধ্যরাতে, কষ্ট করে রাত জেগে ব্যালট বাক্স ভরে। তাদের সেই কষ্টের দাম তারা তুলে নেবেন না? এবং আপনাকে যে তারা এমপি বানিয়েছে, যার বদৌলতে আপনি মাসে মাসে বেতন পাচ্ছেন, আপনি টিআর কাবিখার টাকা পাচ্ছেন, আপনি সাংসদ হিসেবে কিছু বরাদ্দ পাচ্ছেন, এটাই তো আপনার জন্য বিরাট ব্যাপার। আপনার তো ওই আসনে বসবারই কথা না। সেইখানে তারা আপনার কথায় চলবে, আপনার নির্দেশ তারা পালন করবে, এতটা আপনি ভাবছেন কেন? আপনার মনে হয় না যে আপনি আপনার মানে পেরিফেরির বাইরে গিয়ে অনেক বেশি কিছু ডিমান্ড করছেন? তিনি আরো বলেন, এই সংসদে অনেকেই আছেন যাদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন, আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারা। ডেফিনেটলি আপনারা অ্যাবসলিউটলি নামমাত্রই নির্বাচিত হয়েছেন, আপনাদেরকে নির্বাচিত করে আনা হয়েছে, এবং যারা রাতে জেগে কষ্ট করে ব্যালট বাক্স ভরে আপনাদের নির্বাচিত করেছেন, তারা আপনাদের কথা শুনবেন বা তারা আপনাদেরকে স্যার বলবেন বা তারা আপনাদের প্রতিনিধিত্ব মেনে নেবেন, এটা আপনারা ভাবছেন কি করে? তারা তো জানেন যে আপনারা কিভাবে নির্বাচিত হয়েছেন, তারা তো জানেন আপনারা কিভাবে এমপি হয়েছেন। সুতরাং আপনারা যে মাসের শেষে বেতন নেন এটাই তো যথেষ্ট, এর বেশি কিছু চাইবার, বিশেষ করে সম্মান চাইবার ন্যূনতম কোনো অধিকার তো আপনারা রাখেন না। তিনি আরো বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে সংসদ সদস্যকে সম্পৃক্ত না করায় বলেন, আমরা ইউএনও সরকারি কর্মকর্তা যারা তাদের দয়ায় চলছি, আমি সাতবারের এমপি। আপনি সাতবারের এমপি, খুব ভালো কথা, কিন্তু আপনি তো মানুষের ভোটে সাতবার এমপি হননি। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, যেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের রিপ্রেজেন্টেশন ছিল, মানুষের সরাসরি প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচনগুলোতে যখন আপনি সংসদ সদস্য হয়েছেন তখন নিশ্চয়ই আপনাকে সংসদে এ ধরনের বক্তব্য দিতে হয়নি। অন্তত এভাবে তো ডিসি, ইউএনও, এসপি, ওসি, অর্থাৎ প্রশাসন এবং পুলিশের যে দয়া ভিক্ষা আপনি চাচ্ছেন এখন, তখন তো আপনাকে এ ধরনের দয়া ভিক্ষা চাইতে হয়নি।
কারণ সেই সময় আপনি মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু লাস্ট টু টাইমস 2014 এবং 18-তে আপনি যখন নির্বাচিত হয়েছেন, তখন আপনাকে এই দয়াটা চাইতে হচ্ছে, তাদের করুণা ভিক্ষা করতে হচ্ছে, কারণ তাদের দয়ায় তাদের করুণায় আপনি এমপির আসনে বসেছেন। তিনি আরো বলেন, ভাবটা এই যে তাদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছিল, আমরা তাদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি। হ্যাঁ, আপনারা তাদের কাছে নিশ্চয়ই অবাঞ্ছিত ব্যক্তি, কারণ আপনাদেরকে তারা বদনাম গায়ে নিয়ে, সমালোচনা গায়ে নিয়ে, ঝুঁকি গায়ে নিয়ে জিতিয়ে নিয়ে এসছে। সুতরাং ডেফিনেটলি আপনারা তাদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি। আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে বললে, কোনো লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না। আরে, আপনাকে যে ওই চেয়ারে বসাইছে, আপনি যে সংসদ ভবনে গিয়ে বসতে পারতেছেন, আপনি যে এমপির একটা প্রাডো গাড়ি পাইতেছেন, আপনি যে এলাকায় সেই প্রাডো গাড়ি নিয়ে ঘুরতে পারতেছেন, আপনি যে মাসের শেষে 1.5-2 লাখ টাকা বেতন তুলতেছেন, আপনি যে এলাকার টিয়ার কাবিখার বরাদ্দ পাইতেছেন, আপনি যে বছরে কয়েক কোটি টাকা বরাদ্দ আসতেছে আপনার নামে রাস্তাঘাট নির্মাণের জন্য, এইটাই কি আপনার জন্য অনেক বেশি না? আপনি স্থানের কম্বল চান কোন হিসাবে? আপনাকে যারা কষ্ট করে ঝুঁকি নিয়ে জিতায় আনছে, তারা আপনাকে স্যার বলবে, তাদের কাছে আপনি খুবই বাঞ্ছিত ব্যক্তি হবেন, এই আশা আপনি করেন কি করে?